আচ্ছা, প্রথম ফিগারের জন্য আমাদেরকে এখানে করতে হবে ফার্স্ট অফ অল, এটা হচ্ছে আমাদের কম্পিউটার, এটা হচ্ছে আমাদের পাওয়ার সোর্স লাইন, আমরা এই দুটোকে হচ্ছে কম্পিউটারে ডিপ্লয় করতে হবে। এবার যে কোনো এক প্রান্ত ধরবো এই প্রান্ত ধরবো, এখান থেকে আমাদের তার আসবো হচ্ছে রিওস্টেট, এবার রেজিস্ট্যান্স বক্সের সরি রিওস্টেট বক্সের আউটপুট প্রান্ত থেকে দুইটা তার বের, একটা জায়গা হচ্ছে শান্টে আর একটা জায়গা হচ্ছে গ্যালভানোমিটার। এখানে মান আছে, আমি যেখান থেকে ইনপুট দেবো যেখান থেকে আউটপুট দিবো তার মাঝে আমার রেজিস্ট্যান্সের মান থাকবে, সেটা যতই লব ঘুরে রাখবে। এবার গ্যালভানোমিটার থেকে একটা আসবে হচ্ছে আমাদের আর এই যে রেজিস্টার থেকে কার বের হয়ে খুবই সিম্পল, আমরা এইটাকে রিপ্লেস করবো এটা সরাই দেবো আর কিছুই, অর্থাৎ আমাদের রেজিস্টার বক্স চলে আসবে রিওস্টারের জায়গায় আর রিওস্টার আমাদের পুরো ফিগার থেকে সরে যাবে, আমরা এটা সরাই ফিরি। তাহলে এই যে কম্পিউটারের যে একটা লাইন আসছিল না, লাইনটা ধরে আগে প্রথমে যাবে ইনপুটে, এখান থেকে দশ জায়গা হচ্ছে আর যে লাইন থেকে গ্যালভানোমিটার গেছে সেই লাইন থেকে কিন্তু যাবে হচ্ছে শান্ত। এবার
সিম্পলি আউটপুট থেকে কমোডিটি যেখানে আসছে ক্যালভোনোমিটারে আউটপুট থেকে তারটা ফেলে আমরা জাস্ট এটা আমাদের সেকেন্ড ফিগার